ভাই এতক্ষণ আসলে আপনারা যে ভিডিওটা দেখলেন স্লো মোশনে আপনাদের ভাই আসলো আপনাদের ভাই মাঝে মধ্যে অ্যাক্টিং করে এইজন্য একটু ভাবটাব নিলাম আর কি সো কাজের কথায় আসি বেসিক হচ্ছে আজকে আমরা যাব আপনাদের নিয়ে একটা R15 বাইক ডেলিভারি নিতে যেটাও চালিশা মাঠে অর্ডার করা ছিল আপনারা থামলেন দেখেই বুঝে গেছেন তো আজকে R15টা নিব না চেক নিব এটা হচ্ছে বেসিক প্রশ্ন সো যদি চেক নেই সেটা কিভাবে অথবা বাইক নেই সেটা কিভাবে টোটাল ইনফরমেশন জানার জন্য আপনাদের ভিডিওটা দেখতে হবে এবং কোথায় থেকে নিচ্ছি কত সময় লাগলো বাইকটা নিতে তারপর কিভাবে যাব সেই লোকেশনে কোন শপ থেকে নিচ্ছি টোটাল ইনফরমেশন পাবেন আপনারা এখানে আর অনেকগুলো প্রশ্ন ছিল আপনাদের আমার কাছে আগের যে বাইক কেন্দ্রিক বালিশামার কেন্দ্রিক সবগুলো অ্যান্সার আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো চলেন আমার সাথে বাইকটা নিয়ে আসি গুড মর্নিং সবাইকে শুভ সকাল বৃষ্টিময় একটা শুভ সকাল একদিকে বৃষ্টি আবার রোদ দুইটা মিলে ঝিলেই তো আজকে হচ্ছে জানুয়ারি মাস এপ্রিল মে আমি মাস বলে যাই আজকে 31শে মে আজকে বের হচ্ছি একটা স্পেশাল কাজে আমি যাব আমার অফিস কলিগ আলিশামার থেকে একটা ইয়ামাহা R15 অর্ডার করছিল ইন্ডিয়ানটা তো সেটা ডেলিভারি আনতে তো ডেলিভারি আনতে যাব হচ্ছে মালিবাগ SS বাইক শপ নামে একটা শপ আছে বাইক শপের অ্যাড্রেসটা আপনাদের আমি সামনে দিয়ে দিব বলতে বলতে তো এখন আমি মোহাম্মদপুর থেকে বের হচ্ছি এখন বাজে সকাল 10:35 সকাল সকাল বের হয়ে যাচ্ছে ওখানে কারণ অনেক মানুষের ভিড় থাকবে ওখান থেকে আবার অফিস যেতে হবে আপনারা আমার এর আগে আরেকটা ভিডিও দেখবেন সেখানে আমি আলিশামাটে অর্ডার করছি বাইক সেটা কিভাবে অর্ডার করলাম কিভাবে পেমেন্ট করলাম সব ইনফরমেশন দেওয়া আছে সেখানে তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন ওকে যাতা অবস্থা যাতা আমি বের হচ্ছি কারণ বাজারের পিছন দিয়ে রেলগেট দিয়ে তেজগাঁর এদিক দিয়ে তেজগাঁর ট্রাক স্টেশনের এদিক দিয়ে তো এদিক দিয়ে রীতিমতো দেখেন আপনারা কি একটা অবস্থা এই হচ্ছে অবস্থা লোকেশনটা বলে দিই আপনাকে SS মোটরশপ বা বাইক শপ এটা হচ্ছে মৌচাক থেকে রামপুরা রোডে যেতে ফরচুন টাওয়ার আছে ফরচুন টাওয়ার থেকে একটু সামনে হাতে বাঁ পাশে তো আপনারা যারা আলিশামার থেকে ইয়ামাহার বাইক অর্ডার করছেন তো ইয়ামাহার বাইকটা আসলে ওখান থেকে ডেলিভারি দিচ্ছে এখন পর্যন্ত তো আপনাদের যাতে লোকেশনটা পেতে সুবিধা হয় এই জন্য বলে দিলাম আপনারা যদি রামপুরা ব্রিজ বা টিভি সেন্টার ওদিক থেকে আসেন তাহলে আসার সময় আপনাদের পড়বে হাতের ডান পাশে আর আপনারা যদি এদিক থেকে যান মৌচাকের এদিক থেকে তাহলে পড়বে হাতের বাম পাশে এই যে আমি মগবাজার মোড় থেকে আসলাম সোজা তো সামনে হাতের ডান পাশে হচ্ছে আমার মৌচাক মার্কেট এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ তো সামনে ডানে হচ্ছে মৌচাক মার্কেট মৌচাক মার্কেট থেকে আমরা বামে চলে যাব আর সোজা গেলে হচ্ছে মালিবাগ মোড় এই চিপা দিয়ে একটা রাস্তা ছিল চলে যাওয়া যাইতো কিন্তু আপনাদের চেনানোর সুবিধার্থে আমি আসলে মেইন রোড হয়েই যাচ্ছি এই যে বাঁ পাশের চিপাটা দিয়ে বের হওয়া যায় দেশটিপির বিল্ডিং এর পাশ দিয়ে গিয়ে এদিক থেকে ওই সামনে গিয়ে ডানে গিয়ে একটা রোড আছে এই তো SS বাইক শপ ইয়াপ SS বাইক শপে চলে আসছি আমরা এটা হচ্ছে SS বাইক শপ আলিশামার্টের ডেলিভারি এখানে ওই সাইডে তো চেঞ্জ করে চলে যাব ওইদিকে আচ্ছা এই যে আসার সময় মৌচাক থেকে আসবেন আসার সময় হচ্ছে কিছু দূর আগাইলে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে সব ডেলিভারি দিচ্ছে এসে সব থেকে একটু সামনে আগানো হাতের বাম পাশে
Yep. A lot of bike. এখানে সব বাইক অ্যাভেলেবল R15 FZS 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 Yamaha MT15 CBR 150R দেয়া প্রসেসটা কি করব আমি আপনার কাগজগুলো কোথায় ডকুমেন্টসগুলো মানে আপনি একটু বলেন আমাকে কি করতে হবে ডকুমেন্টস হচ্ছে আপনার ইনভয়েসের কপি নিয়ে আসবেন আপনি কি কোন অর্ডার করেছেন কোথায় আলিশাতে অর্ডারের ইনভয়েসের কপি নিয়ে আসবেন এটা হচ্ছে আপনার অর্ডার ইনভয়েস মানে এটা আরেক জনকে আমি আপনাকে বুঝাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে অর্ডার ইনভয়েস আর যে পেইড করেছেন হ্যাঁ এটা হচ্ছে এসএসএল এর সাথে একটা পেইড অফ যায় পিডিএফ ফাইল যায় এটা এটা নিয়ে আসবেন প্রত্যেকটা ডাবল হ্যাঁ যদি পার্সিয়াল করেন সেক্ষেত্রে অনেকগুলো হবে আর হচ্ছে গোটা আইডি কার্ডের ফটোকপি আর চার কপি ছবি লাগবে নিয়ে এসে এখানে প্রথমে জমা করব এখানে জমা দিবেন এখান থেকে হচ্ছে আমরা একটা ইনভয়েস দিব এখান থেকে হচ্ছে চালান দিব আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ রমজান দেওয়ান রমজান দেওয়ান আমার নামও দেওয়ান ভাই মিলে গেছে কতদিনে পাইলেন বাইকটা বাইক পাইছি ভাই 40 দিনে 40 দিনে খুব ভালো লাগছে অনেক দূর থেকে আসলাম বৃষ্টিতে ভিজা রুকু থেকে আসলাম তো খুব তাড়াতাড়ি সবাই কাজ করলো সবার ব্যবহার খুবই ভালো সাথে সাথে দিয়ে দিছে বাইকটা খুব খুশি সবাই ট্রিট দিবেন তো খাওয়া পাওয়ার পরে না আপনারা দেখলেন এতক্ষণ এই যে রমজান ভাই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসছে এসে 40 দিনে সে বাইক ডেলিভারি পেয়ে গেছে তো সে খুব স্যাটিসফাই এবং হ্যাপি তার রিভিউ নিয়ে খুব ভালো লাগলো তো এখানে তার মতো আসলে আরও অনেক মানুষ আছে যারা এসে লাইন ধরে আছে ওয়েট করতেছে এবং আপনারা ক্রাউড দেখলেই বুঝবেন ভ্যান নাম বলেন আমার নাম তারেক আদিল কই থেকে আসছেন বীরভূম থেকে কতদিনে পাইলেন আমি 41 দিনে পেলাম আর কত পড়ছিল আমার 1,80,260 টাকা পড়ছিল আপনি কেমন বলেন মানে আপনার অনুভূতি বলেন হ্যাঁ অনুভূতি জীবনের প্রথম বাইক আলিশা থেকে নিলাম অনুভূতি অবশ্যই ভালো আর টেনশনে ছিলাম প্রথম অর্ডার ছিল দ্যাটস ওয়াই টেনশনে ছিলাম মানে সময় মতো বাইক পাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা আরেকটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে আপনারা এখানে পেপার্স টেপার্স জমা দেওয়ার পরে আপনারা হচ্ছে সিরিয়াল পাবেন সেই সিরিয়াল অনুযায়ী আপনাকে যখন ডাক দিবে তখন আপনি বলতে পারবেন যে আমি এই বাইকটা নিব মানে হচ্ছে আপনি বাইক কালার সিলেক্ট থাকবে কিন্তু আপনি এটা নেবেন না ওইটা নেবেন বা ওইটা নেবেন সেটা চুজ করার আপনার কাছে অপশন থাকতেছে তো আপনি এসে প্রথমে দেখতে পারেন যে বাইক কোনটা ফ্রেশ আছে কোথাও স্পট বা দাগ কিছু আছে কি না তো আপনারা সেটা দেখে আপনি চুজ করে যাবেন তারপর তাদেরকে বলবেন যে আমি ওইটা নিব তারা ওইটা ফিটিংস টিটিংস করে সব কিছু রেডি করে দিয়ে দিবে মানে তাদের হাতে নাই যে তারা আপনাকে একটা ধরা দিয়ে দিল যে আপনি এইটাই নিতে হবে তো আপনি আসলে চুজ করে নিতে পারবেন যে কোনটা আপনি নিতে চান এই যে ভাইয়ের সাথে পরিচয় ভাইয়া আরাফাত ভাই এই যে অর্ডারটা নিবে এখন আরাফাত ভাইয়ের হচ্ছে একটা ইন্ডিয়ান R15 অর্ডার না আপনাদের এখন পুরো প্রসেসটা দেখাবো আমি নিজ হাতে করে পেপারসগুলো বের করে আমাদের দিতে হবে হচ্ছে আলিশা মার্টের একটা যে ইনভয়েস যায় সেটা তার সাথে হচ্ছে আমি যতবার পেমেন্ট করছি সেই পেমেন্টের স্লিপগুলো সব একসাথে দিতে হবে তো আমরা এখন আপনারা আসবেন এসে প্রথমে হচ্ছে এই প্রসেসে এইখানে এই ভাইয়ের কাছে জমা দিবেন সবগুলো পেপার জমা দিলে ওনারা ঠিকমতো গুছায় গুছায় তারপর নিয়ে নেবে ভাইয়া একটু হেল্প করেন না চার কপি ছবি লাগবে ছবি কই এই যে হচ্ছে ছবি এই ছবি চার কপি ছবি লাগবে তো আপনারা এসে এখানে ছবি দিবেন ইয়া দিবেন এনআরডি কার্ডের ফটোকপি এবং আলিশা মার্টের ইনভয়েস আর হচ্ছে যতগুলো পেমেন্ট করছেন পেমেন্টের স্লিপগুলো
তো ভাইয়েরা খুব হেল্পফুল, আমরা উল্টা পাল্টা করে পিন স্ট্যাপলার করছি কিন্তু ঠিকঠাক করে সব স্ট্যাপলার করে দিচ্ছে। এখানে পেপার স্টেপার্স দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে সিরিয়ালি, দেন হচ্ছে ওনাদের অফিসিয়াল ওয়ার্ক শুরু হবে। ছবিগুলো অ্যাটাচ করে, প্রথমে ছবিগুলো অ্যাটাচ করে পুরো ফাইলটা রেডি করে ফেলবে, এক কপি আর একটা সেকেন্ড কপি, দুই কপি। এটা দুই কপি কেন, কোথায় কোনটা যাবে? দুই কপি হচ্ছে, একটা হচ্ছে শোরুম পেপার আর একটা হচ্ছে আমাদের নিজস্ব। আচ্ছা, একটা শোরুম পেপারসের জন্য চলে যাবে আর একটা যাবে হচ্ছে আলিশা মার্টের কাছে। আপনাদের সব পেপারস কমপ্লিট করার পরে এই নাম্বারে একটা এসএমএস করতে হবে, অর্ডার অর্ডার রিসিভড লিখে আপনি যে নাম্বার থেকে অর্ডার করছেন সেই নাম্বার থেকে একটা এসএমএস করতে হবে। এসএমএস করলে ওনারা কনফার্ম হবে যে আসলে আপনি সেই ওনার কিনা, আপনি বাইকটা অর্ডার করছেন কিনা। পেপারসগুলো রেডি করার পরে যে বাইক রিসিভ করবে তার একটা সিগনেচার দিতে হবে এখানে, প্রত্যেকটা পেজে একটা করে সিগনেচার দিতে হবে। আমরা যে পার্সেল পেমেন্ট করি 10 টাকা 20 টাকা 100 টাকা বারবার, আপনি যত বেশি পেমেন্ট করবেন তত বেশি পেপারস হবে, তত বেশি সাইন করতে হবে। তো চেষ্টা করবো আমরা যত কম ইয়া করা যায়, ভেঙে ভেঙে পেমেন্ট করা যায়। এখানে হচ্ছে আলিশা মার্টের সকল প্রকার অফিসিয়াল কাজকর্ম। এরপর আন্ডারগ্রাউন্ড থেকে আমরা চলে যাব বাম পাশে যে আপনাদের এসএস বাইক শপ আছে সেখানে। পেপারস টেপারস জমা দিয়ে লম্বা সময় ওয়েট করতে হয়, তো আমরা এখন ওয়েট করতেছি। ওয়েট করে তারপর হচ্ছে শপে যাব, শপে থেকে আমরা সিদ্ধান্ত নিব বাইক নিব না চেক নিব বা হোয়াট এভার ইট ইজ। তো সেটার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। আপনারা আসলে আপনাদেরও প্রথমে পেপার স্টেপার্সের কাজ শেষ করে দেন, তারপর হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে এসএমএসটা পাওয়ার পরে হচ্ছে ওই পাশে হচ্ছে বাইকের যে চালানটা আছে সেটা লিখে লিখে কমপ্লিট করে আপনার নামে বাইক দিয়ে দিবে, বাইকের চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার, মানে মানি রিসিট যেভাবে দেয় বা আপনি যে ক্যাশ মেমো যেভাবে দেয় সেভাবে দিবে। আলিশা মার্ট কখনও চেক দেয় না, ব্যাপারটা হচ্ছে এটা, আলিশা মার্ট চেক কোনো লেনদেন করে না। যে শপটা আপনাকে বাইক দিবে সেই শপের সাথে আপনি চেক লেনদেন করতে পারবেন, ব্যাপারটা হচ্ছে এইটা। এসএস বাইক শপ, এসএস বাইক শপ থেকে সব কিছু পাবেন। তো যত প্রকার অফিসিয়াল ওয়ার্ক সব এখানেই হয়। চেক নিয়ে যে কথাটা বলতে আসলাম আপনাদের কাছে, আমি দেখলেন যে আমরা বাইকটা চেক নিলাম, বাইকটা নিয়ে চেকটা নিয়ে নিলাম। চেকটা নিলাম কেন, তার কারণ হচ্ছে আমরা আসলে বাইকটা নিতে চাচ্ছিলাম না, যার কারণে আমরা চেকটা নিছি। তো চেকটা নেওয়ার ক্ষেত্রে আমি একটা কথা আপনাদের ক্লিয়ার করি, যেটা হচ্ছে আলিশা মার্ট কখনোই কোনো প্রকার চেক লেনদেন করে না। সো আপনার যদি মনে হয় যে আপনি চেক নেবেন, সেক্ষেত্রে আপনাকে যে শপ থেকে বাইক দিবে সেই শপের মাধ্যমে আপনাকে চেক নিতে হবে। আরেকটা বিষয় আরও ক্লিয়ার করি, আপনি মেন্টালি ডিসাইড ঠিক করে নেবেন যে আপনি চেক নেবেন না বাইক নেবেন। আপনি যদি চেক নেন সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আমি প্রথমে মোটরসাইকেলটা নিলাম, নিয়ে ওদের কাছে আবার বাইকটা সেল করে দিয়ে তারপর আমি চেকটা নিয়ে চলে আসলাম। আর চেকটার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, চেকটা এসএস শপ হচ্ছে আপনার 7 ডেজ সময় দেয়, 7 টু 6 ডেজ সময় দেয়, এর মধ্যে আপনি চেকটা ক্যাশ করতে পারবেন। আর চেকটা কত টাকা পাচ্ছেন, আপনি যে বাইকটা অর্ডার করবেন সেটা এমআরপি প্রাইসের 10% 8 টু 12% অ্যারাউন্ড এর মধ্যে আসলে আশপাশে থাকবে। সো এই হচ্ছে বেসিক ইনফরমেশন ছিল চেক নিয়ে। সো আপনারা চেক নিতে চাইলে চেক নিতে পারেন, বাইক নিতে চাইলে বাইকও নিতে পারেন। চেক নেওয়ার ক্ষেত্রে আপনাদের 6 দিন 7 দিন লাগবে সেটা ক্যাশ করতে। সো এখন আমরা যাব বাইক বাইকের ট্রিট নিতে, চলেন বাইকের ট্রিট নেই। বাকি ইনফরমেশন আরও কিছু যেগুলো অ্যান্সার ছিল সেগুলো আমি দিচ্ছি পরে। আপনার কী অবস্থা, অনুভূতি বলেন, কেমন লাগতেছে? তো এখন হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি বলি, এই ইন্ডিয়ান R15টা অর্ডার ছিল হচ্ছে 19 তারিখের এপ্রিলের 19 তারিখে। তো উনি পে করে হচ্ছে 23 তারিখ এপ্রিলের, ফুল পেমেন্ট করে দেয়, করে দিয়ে আজকে হচ্ছে এপ্রিল, মে মাসের আজকে হচ্ছে 31 তারিখ। তো দ্যাট মিন্স হচ্ছে অলমোস্ট 38 না 39 দিনে উনি বাইকটা ডেলিভারি পেয়ে গেল আলিশা মার্ট থেকে। তো আলিশা মার্ট তারা তাদের কথা রাখছে, আমরা স্যাটিসফাই আসলে এটা নিয়ে। তো ইনফোটা দিয়ে দেই আপনারাই, হচ্ছে আমাদের ইন্ডিয়ান R15 ছিল, যেটা আসলে আমাদের পে করা ছিল হচ্ছে 2,75,000 বা 76,000। আমরা বাইকটা সেল করলাম হচ্ছে 3,87,000 টাকা। তো আপনারা যারা আসলে স্বপ্ন পূরণ করার জন্য অর্ডার করবেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা বাইক নিয়ে নেবেন, কারণ বাইকটা আসলে আমাদের ছেলেদের কাছে একটা বড় স্বপ্ন, গার্লফ্রেন্ড। তো আশা করি আপনারা সেটাই করবেন, আমরা আসলে বিজনেস ইস্যুতে এটা করছিলাম।
তো ভরসা করা যায় আলিশা মার্টের উপরে। আমি মোটেও মার্কেটিং করছি না, আমি ভরসা করছি এবং আমি অর্ডার করছি। আমি শুধু নটবরা আলিশা মার্ট, আমি আসলে অন্যান্য প্ল্যাটফর্ম ই অরেঞ্জ এবং ইভ্যালিতে অর্ডার করা আছে, তো আলিশা মার্টের অভিজ্ঞতাটা আমার ভালো। তো আমরা খাওয়ার জন্য জায়গা সিলেক্ট করলাম হচ্ছে দ্য গ্যারেজ। দি গ্যারেজটা হচ্ছে আপনার তেজগাঁয়। এটা আসলে খুব চমৎকার একটা গুছানো পরিপাটি একদম সুন্দর ফুড কোর্ট, এর ডেকোরেশন অনেক সুন্দর, অসাধারণ। শেষমেশ আসলাম আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে। আসলে অনেক প্রশ্ন থাকে, আপনারা কন্টিনিউ করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আজকে অল্প কিছু প্রশ্নের অ্যান্সার দিচ্ছি আমি। আপনারা যখন অর্ডার করবেন তখনই আপনাদের সিলেক্ট করে দিতে হবে আপনি কোন কালারে নিতে চাচ্ছেন। সো এটা আসলে অ্যাভেলেবেলের উপরে ডিপেন্ড করবে আপনি কোন রঙের বাইকটা তখন পাচ্ছেন। যদি অ্যাভেলেবেল থাকে আপনি নিতে পারবেন। বিকাশ, নগদ এগুলো দিয়ে পেমেন্ট করতে কোনো প্রকার কোনো চার্জ লাগবে না। আপনি জাস্ট টাকাটা প্রথমে আপনার ফোনে লোড নেবেন, সেটা বেশি অ্যামাউন্ট হলে আপনাকে একসাথে ভিন্ন ভিন্ন নাম্বারে দিয়ে দেন, সেখান থেকে যোগ করে আপনার ফোনে আনতে হবে। এটা একটা কষ্টকর বিষয়। ধরেন আমি আরও ক্রিয়া করে দিচ্ছি, আপনার ফোনে 1,00,000 টাকা নিতে হবে, আপনি কীভাবে নেবেন? আপনি নিশ্চয়ই একটা নাম্বার থেকে 1,00,000 টাকা নিতে পারবেন না, আপনি সর্বোচ্চ 25,000 টাকা নিতে পারবেন। সো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে চারজনের নাম্বারে 25,000 টাকা পাঠাইতে হবে, দেন সেখান থেকে সেন্ড মানি করে আপনার নাম্বারে আনতে হবে, তারপর টোটালটা মিলে 1,00,000 হবে, দেন আপনি পেমেন্ট করতে পারবেন। আর আপনি সর্বোচ্চ বিকাশে 2,50,000 পর্যন্ত পেমেন্ট করতে পারবেন একসাথে, আর নগদে 2,00,000 পর্যন্ত। আমি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে বাজাজ এবং ইয়ামাহার বাইক অর্ডারের ক্ষেত্রে, বাজাজ আপনাকে দিচ্ছে এসকে ট্রেডার্স, যেটা হচ্ছে অফিসিয়াল বাইক পাচ্ছেন, আর ইয়ামাহা পাচ্ছেন আপনি হচ্ছে এসএস বাইক শপ থেকে। আমি নিলাম, দেখলেন আমরা আসলাম নিতে, তো এটা হচ্ছে আনঅফিসিয়াল। তবে আপনি সকল প্রকার সার্ভিস প্রোভাইড করবে ওরা, সব কিছুই পাবেন আপনি, রেগুলার বাইকের সাথে যা যা পান সব কিছুই পাবেন আপনি। আপনি যখন পেমেন্ট কমপ্লিট করবেন দেন আপনাকে আলিশা মার্ট থেকে একটা মেইল পাঠাবে, কনফার্মেশন মেইল, যেটা দিয়ে হচ্ছে আপনি প্রসেসিং লেখা থাকবে, সেই মেইলটা পাবেন। আর হচ্ছে আপনি পেমেন্ট যতবার করবেন প্রতিবার এসএসএল কমার্স থেকে একটা করে পেমেন্ট স্লিপ যাবে। তো এই ব্যাপারটা ক্লিয়ার আপনারা? আপনারা প্রথমে হচ্ছে পেমেন্ট করলে একটা পেমেন্ট স্লিপ পাবেন, এবং টোটাল প্রোডাক্টের পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনারা হচ্ছে তখন একটা কনফার্মেশন মেইল পাবেন। এটা আসলে একটু আমি কনফিউজড, তবে ওনারা এখন বলতেছে আপনাদের ঢাকায় এসে বাইক রিসিভ করতে হবে। সো আপনাদের কষ্ট করে ঢাকায় আসতে হবে, এটা খুবই খারাপ। আমি আমার আগের ভিডিওতেও বলছি যে যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য খুব কষ্টকর হয়। সো আপনাকে কষ্ট করে ঢাকায় এসে তারপর বাইকটা ডেলিভারি নিতে হবে। ভাই পার্সোনালি আমার কোনো সাজেশন নাই, প্রত্যেকটা ই কমার্স হচ্ছে রিস্কি এবং রিসেন্ট ইস্যুতে আরও বেশি আপনারা জানেন। সো আপনারা চিন্তা করে আপনাদের টাকা আপনাদের রিস্ক আপনারা কোথায় দিবেন সেটা জানেন। আমার অর্ডার আমি যদি বলি আমি কোথায় করতেছি, আমার ইভ্যালিতে 3টা অর্ডার আছে এবং আলিশা মার্টে বেশ কিছু অর্ডার আছে। সো আমি আমার হচ্ছে ই কমার্সে আমি এই দুইটার মধ্যে অর্ডার করে বসে আছি। সো বাকি সব পাবো ইনশাল্লাহ, আসলে আমাদের কষ্টের টাকা, ওনারা না দিলে আমরা কষ্ট পাবো। সো আপনারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সেই জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, সাথে সাথে আমার ফেসবুক পেজও ফলো করবেন। আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের কাছে, ইনফরমেটিভ ভিডিও চাইলে আপনারা দিব। আপনারা যে ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সেরকম কিছু দেওয়ার। এবং এই ই কমার্স সংক্রান্ত নতুন কোনো ভিডিও আপনাদের যদি কোনো ইনফো লাগে সেটাও দেওয়ার চেষ্টা করবো। আর ট্যুর ট্রাভেলের ব্লগ তো থাকবেই, তো নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।